সপ্তমীর সকালের বিভিন্ন ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। এই মুহূর্তে আবারও বেলুন মঠের দিকে নজর রাখবো। বেলুন মঠে সকাল থেকেই শুরু হয়েছে সপ্তমীর বিশেষ পুজো এবং নবপত্রিকা স্নানের মধ্যে দিয়ে পুজো শুরু হয়। সেখানে এই মুহূর্তে কি চলছে এবং সেখানকার ছবিটা বিস্তারিত দেখে নেব। আমাদের সঙ্গে প্রতিনিধি রয়েছেন জগন্নাথ সামন্ত সরাসরি। জগন্নাথ, বেলুন মঠে সকাল থেকে পুজো শুরু হয়েছে এবং পাশাপাশি নবপত্রিকা স্নানও করানো হয়েছে, এই মুহূর্তে ঠিক কি দেখছো, দর্শনার্থীদের ভিড় কতটা? বেলুন মঠে একটা আলাদা উদ্দীপনা দেখা গেছে, কেননা করোনা দু বছরে বেলুন মঠে ভক্ত একেবারেই নিষিদ্ধ ছিল, ভক্ত প্রবেশ করতে পারেনি। তার জন্য অনেকটা বেলুন মঠে পুজোর যে একটা আমেজ, পুজোর যে একটা, কেনে বেলুন মঠ মানেই তুমি জানো দুর্গাপুজোর একটা আলাদা মাত্রা রাখে, কেননা দেশ বিদেশের থেকে শ্রীরাম আসে, পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আছে, হাজার হাজার মানুষ আজকে সকাল থেকে হাজির হয়েছে এবং নবপত্রিকার চান যেরকম এখানে মা সারদা ঘাটে দেখেছেন, পাশাপাশি এই মুহূর্তে সপ্তমীর বিশেষ পুজো চলছে, মহারাজরা প্যান্ডেলে পুজোয় ব্যস্ত রয়েছে এবং দর্শকও প্রচুর এসেছে। আমি একবার দেখাতে বলবো, বাঁদিকে প্রচুর দর্শক দাঁড়িয়ে রয়েছে, অনেক স্বেচ্ছাসেবী সংগঠনের থেকেও যেরকম এসছে, 8 থেকে 80 সবাই আজকে বেলুর মঠের মুখে এসছে যা বলে যেতে পারে। এবং অনেক দর্শকরাও এখানে ছবি তুলছে, পাশাপাশি বেলুর মঠের পুজোটা সব পুরোপুরি উপভোগ করার জন্য আমি এক পেয়ে গেছি ভক্তকে, যে এই যে বেলুর মঠে আপনি প্রতি বছরে আসেন না বছর কত? প্রতি বছরই আসি, দু বছর বন্ধ থাকার পর এবছর আবার বেলুন মঠ খুলে গেছে, সকাল থেকে খুব ভালো লাগছে, একটা অন্য আনন্দ, অন্য অনুভূতি। বেলুন মঠের পুজো কেন, আর তো কি ঐতিহ্য বেলুন মঠের পুজো? বেলুন মঠের পুজো মানেই একটা আলাদা ঐতিহ্য, বিশেষ করে একটা পরিবেশ, পুজোর আয়োজন এবং ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে প্রতিটা মুহূর্তের পুজোর পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলোকে যেভাবে পুজোর আয়োজনে মহারাজরা প্রতিটা মুহূর্তে যেন একটা অন্য অনুভূতি এবং দেবী প্রতিমার রূপের মধ্যে যেন ওই পুজোর আয়োজন সবকিছু মিলে মিশে যেন একটা অন্য অনুভূতি, যেটা ঠিক ভাষায় প্রকাশ করা যায় না, সম্পূর্ণটাই বোধহয় মনের অনুভূতি। তাই প্রতি বছরই আসার একটা ইচ্ছা, একটা আগ্রহ থেকেই যায় বেলুন মঠে। দেখো, তুমি শুনলে যে বেলুর মঠে কেন আসা, বেলুর মঠে কেন এতটা গুরুত্বপূর্ণ মানুষের কাছে, বেলুর মঠের পুজো সারা পৃথিবী থেকে মানুষজন এই কটা দিন আসবে, এবং শুধু তাই না, বেলুর মঠের বিশেষভাবে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, হাজার হাজার মানুষ এখানে আবারও নজর রাখবো। তবে এই মুহূর্তে বিষ্ণুপুরের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ বিষ্ণুপুর আমরা জানি যে প্রতি বছর যেভাবে সেখানে দুর্গাপুজোর সময় সেই শহর সেজে ওঠে, সেখানেও নজর রাখতে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, বিষ্ণুপুরের ছবিটা তুমি ঠিক কি দেখছো এই মুহূর্তে, সপ্তমীর সকালটা বিষ্ণুপুরে কতটা জমজমাট? আমি প্রাচীন সভ্যতার নিদর্শন যেখানে থিমে হিসাবে তুলে ধরা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এবং যে বারহুত যে তোরণ, সেই তোরণের সামনে দাঁড়িয়ে রয়েছে, এবং এইটাই হচ্ছে সব থেকে প্রাচীন একটা তোরণ, এবং সেই তোরণের মধ্য দিয়ে প্রবেশ করতে হচ্ছে দর্শনার্থীদের। তারপরে ভিতরেই রয়েছে ক্লোরাইট মহিষাসুর মর্দিনী, যেটি প্রায় 1200 শতকের মধ্যে এমন রয়েছে, সেগুলো সেই মূর্তি এখানে তুলে ধরা হয়েছে, এবং তার সাথে সাথে এখানে দেখতেই পাওয়া যাচ্ছে মহিলাদের একটা যথেষ্ট ভিড় রয়েছে, মহিলাদের মধ্যে একটা তৎপরতা রয়েছে, তারা কিন্তু একদম মুখিয়ে রয়েছে ঢাকের তালে নাচার জন্য। এবং তুমি দেখতেই পাচ্ছ কলকাতা টিভি দর্শকদের, সেটা দেখাবো যে মল্লগড়ের মাটি কিভাবে জমে উঠেছে ঢাকের তালে, মহিলারা নৃত্যের তালে সপ্তমী সকাল থেকে একটা উৎসব উঠে, সেটাই সেই ছবি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং শুধু এই যে দিনটার জন্য অপেক্ষায় রয়েছেন এই এলাকার মানুষজন, কারণ আজ সপ্তমী, গতকাল রাতে বৃষ্টি হয়েছে, তাই সপ্তমীর সকাল থেকে উৎসবের আমেজ কলকাতা টিভির দর্শকদের দেখাবো যে আইস বাড়ি, আইস বাজার, সার্বজনীন পুজো প্যান্ডেলে কিভাবে নৃত্যের তালে মেতে উঠেছেন এখানকার মানুষজন, এবং ঢাকের তালে সেই ছবি। স্বরূপ, দেখা যাচ্ছে যে জমে উঠেছে সপ্তমীর সকাল, ঢাকের তালে একেবারে নাচ শুরু হয়ে গিয়েছে। আমি তোমার কাছে ফিরবো, তবে আপাতত ধন্যবাদ জানাবো স্বরূপ তোমাকে।
পাশাপাশি আমাদের আরেক প্রতিনিধি বেলুড় মঠ থেকে রয়েছেন সরাসরি জগন্নাথ সামন্ত। জগন্নাথকে ধন্যবাদ জানাবো। আমরা দেখলাম বেলুড় মঠে যেভাবে পুজো শুরু হয়েছে সকাল থেকে, এবং পাশাপাশি বিষ্ণুপুরের ছবিটাও বেশ কিন্তু একেবারে ফেস্টিভ মুডে বাঙালি।